বাংলাদেশ বহুত জবরদস্ত এনজয় কি মানে ক্রিকেট কো বিপিএল হতি বহুত আচ্ছি ক্রিকেট হতি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির কণ্ঠে বাংলাদেশ নিয়ে মুগ্ধতা। লম্বা ক্যারিয়ারে বাংলাদেশে এসেছেন বেশ কয়েকবার, এছাড়া বিপিএল এর সুবাদেও বাংলাদেশে দেখা গেছে তাকে। ক্রিকেট কে হওয়ালে সে বাত করেন তো বাংলাদেশ কে অন্দর বহুত হি জ্যাদা এনজয় কি জাতি হ্যায় ক্রিকেট। কোই ভি খেলনে আয়ে ও ইহাঁ পর ইহি বাত করতা হ্যায় কি দুনিয়া মে ইতনা ক্রিকেট খেলনে কা মজা নেই হ্যায় জিতনা বাংলাদেশ কে অন্দর আতা হ্যায়। পাকিস্তান কে মায়ানাজ ক্যাপ্টন, পাকিস্তান কে অলরাউন্ডার বাংলাদেশ কে অন্দর জব খেলতে হ্যায় তো ও ইয়ে বাত করতে হ্যায় কি বাংলাদেশ কে অন্দর খেলনে কা জো মজা হ্যায় ও দুনিয়া মে কহিঁ নেই হ্যায়। পাকিস্তান কে মায়ানাজ ক্রিকেটার শাহিদ খান আফ্রিদি, জিসকি বাংলাদেশ মে বহুত বড়ি ফ্যান ফলোয়িং হ্যায়, বাংলাদেশ নহি বলকে পুরি দুনিয়া মে ফ্যান ফলোয়িং হ্যায় ও ইয়ে বাত কর রহে হ্যায় কি বাংলাদেশ মে খেলনে কা জো মজা আতা হ্যায় ও দুনিয়া মে কহিঁ নেই আতা, আর বাংলাদেশ কে লোক বড়ি মোহাব্বত করতে হ্যায় বড়া প্যার করতে হ্যায়, আর সাথ হি সাথ ইয়ে বাত কি হ্যায় কি বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুনিয়া কি বেহতরিন প্রিমিয়ার লীগ হ্যায় আর জো ভি ইয়ে খেলনে জাতা হ্যায় ও বহুত হি জ্যাদা এনজয় করতা হ্যায়। বাত করেন বাবর আজম কি তো বাবর আজম নে দুনিয়া কি বড়ি লীগ কো ছোড়কর পিপিএল খেলনে গিয়ে থে বাংলাদেশ কে অন্দর। বাবর আজম কা ইয়ে কহনা থা কি বাংলাদেশ কে অন্দর জো ক্রিকেট হতি হ্যায় জো অ্যাটাক হ্যায় স্পিন অ্যাটাক ও খেলনে কা মজা দুনিয়া মে কহিঁ নেই হ্যায় ও সিরফ বাংলাদেশ মে হ্যায়। শাহিদ খান আফ্রিদি বাংলাদেশ কে অন্দর খেলি গই ক্রিকেট কে বারে মে আর বাংলাদেশ কে ফ্যান্স কে বারে মে ক্যা বাত কর রহে হ্যায় তো আজ ইসি হওয়ালে সে ভিডিও হ্যায়। ভিডিও কি তরফ বড়নে সে পহলে আপ দোস্তোন সে গুজারিশ হ্যায় আগর আপ চ্যানেল পর নয়ে হ্যায় তো চ্যানেল কো সাবস্ক্রাইব করেন, সাথ বনে বেল আইকন কো ভি দবায়ে তাকি আপকো ভিডিও কা নোটিফিকেশন সবসে পহলে মিলতা রহে। চলে ভিডিও শুরু করতে হ্যায় জি, 1 2 3। বাংলাদেশ বহুত জবরদস্ত এনজয় কি মানে ক্রিকেট কো বিপিএল হতি বহুত আচ্ছি ক্রিকেট হতি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির কণ্ঠে বাংলাদেশ নিয়ে মুগ্ধতা। লম্বা ক্যারিয়ারে বাংলাদেশে এসেছেন বেশ কয়েকবার, এছাড়া বিপিএল এর সুবাদেও বাংলাদেশে দেখা গেছে তাকে। বাংলাদেশে যখনই এসেছেন এই দেশের ভক্তদের ভালোবাসা বরাবরই মুগ্ধ করে আফ্রিদিকে। সম্প্রতি এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে ভালোবাসার কথা জানান সাবেক এই পাকিস্তানি তারকা। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। 1996 সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আফ্রিদি। লম্বা সময়ের ক্যারিয়ার তার, ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন 2018 সালে। এই দীর্ঘ ক্যারিয়ারে 3 ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের মাটিতে 41টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আফ্রিদি। এই সময়ে নিজে যেমন ভালো খেলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের করেন মুগ্ধ, তেমনি ভক্তদের ভালোবাসাও মুগ্ধ করে এই কিংবদন্তিকে। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন আফ্রিদি। যতটুকু বলেছেন সেখানে হাসি মুখে বাংলাদেশের জন্য কেবলই ভালোবাসা তার। আফ্রিদি বলেন, বাংলাদেশে ক্রিকেট আমি অনেক উপভোগ করেছি, সাহিত্য না ওখানে সাইদ ভাই বলতো আমাকে। জাতীয় দলের হয়ে সফর ছাড়াও বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন আফ্রিদি। বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টকে বেশ উঁচু মানের হিসেবে আখ্যায়িত করেন পাকিস্তানি গ্রেট। তিনি বলেন, সেখানের যে ঘরোয়া টুর্নামেন্ট আছে বিপিএল হয়, ভালো ক্রিকেট হয়, মানের দিক থেকে বেশ উঁচু মানের। বাংলাদেশে ক্রিকেট খেলা আর বিপিএলের প্রতি ভালো লাগার চেয়েও আফ্রিদির কাছে বেশি প্রিয় এই দেশের দর্শকদের ভালোবাসা। তিনি জানান, ওখানকার দর্শকরা অনেক ভালো, ব্যক্তিগতভাবে তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, ওখানকার মানুষদের সাথে মেশা দুর্দান্ত ব্যাপার। 2016 বিপিএল মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে আসেন আফ্রিদি। তখন এখানকার ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি। সেই সময় তিনি বলেছিলেন, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি, যখনই আমি বাংলাদেশে খেলতে আসি এদেশের সমর্থকদের অনেক ভালোবাসা ও সমর্থন পাই। বর্তমানে ব্যাট হাতে আমার সময় ভালো যাচ্ছে না, তারপরও প্রতি ম্যাচে বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে সমর্থন দিয়েছে তাতে আমি মুগ্ধ, আমি আবারও বাংলাদেশে আসতে চাই। বাংলাদেশে বহুবার এসেছেন আফ্রিদি, তাতে ভক্তদের সাথে তার বন্ধন হয় আরও মজবুত। এটাই বুঝি ক্রিকেটের আসল শক্তি, ভিনদেশি তারকার ভক্তদের মাঝে গড়ে তুলতে পারে এমন ভালোবাসা মাখা বন্ধন। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম। তো জি ভিউয়ার, ইয়ে থি ভিডিও আর আপনি দেখা কি শাহিদ খান আফ্রিদি ইয়ে বাত কর রহে হ্যায় কি মানে আপনি ক্রিকেট কো সবসে জ্যাদা এনজয় বাংলাদেশ মে কি হ্যায়।
बांग्लादेश के लोग क्रिकेट के बहुत बड़े दीवाने हैं और क्रिकेट के चाहने वाले हैं, बहुत ही ज्यादा प्यार देते हैं। तो मैंने जितनी अपनी क्रिकेट खेली है ज्यादा इंजॉय बांग्लादेश के अंदर किया है। बांग्लादेश के लोगों ने बहुत मोहब्बत दी, बहुत ही ज्यादा प्यार दिया। बांग्लादेश प्रीमियर लीग की बात करते हुए शाहिद अफरीदी ने कहा कि बांग्लादेश प्रीमियर लीग दुनिया की बेहतरीन प्रीमियर लीग है। अगर मुआवजना किया जाए तो बांग्लादेश की प्रीमियर लीग का कोई मुआवजना नहीं है। यही वजह है कि हम देखें बाबर आजम ने दुबई की T10 लीग को छोड़कर बांग्लादेश प्रीमियर लीग में खेलने को तरजीह दी और ये बात कही कि जो स्पिन अटैक बांग्लादेश प्रीमियर लीग के अंदर है वो दुनिया के किसी प्रीमियर लीग में नहीं है। तो यही वजह है कि बाबर आजम भी बांग्लादेश प्रीमियर लीग के दीवाने हैं और साथ ही साथ शाहिद अफरीदी बांग्लादेश के अंदर इंजॉय की गई क्रिकेट के बारे में बात कर रहे हैं कि जितना इंजॉय बांग्लादेश के अंदर क्रिकेट को इंसान करता है दुनिया में कहीं नहीं इतना ज्यादा इंजॉय किया जाता। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।